এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মিনি, কিছু বলতে চাস তুই? ও না। হ্যাঁ কি না? না। কি না? তেমন কিছু না, মা কিছু বলতে চায়। আচ্ছা, তোকে ভেতরে পাঠিয়ে সে বাইরে দাঁড়িয়ে আছে? ভেতরে এসো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি তোমার উপকার করছি সেটা পছন্দ হচ্ছে না, তাই তো? সেই জন্য তোমার কথাগুলো বলতে মিনিকে এখানে পাঠিয়ে দিলে। না, এরকম কিছু নয়। ও নিজেই আমাকে বাইরে দাঁড় করিয়ে হঠাৎ চলে এলো। আমার মনে হয় ওই কিছু বলতে চায়, তাই এসেছে। আমি স্কুলে যেতে চাই না, কারণ ওখানে তো আমার কোনো বন্ধু বান্ধব নেই না, মাও তো থাকবে না। তুই যখন এখানে এসেছিলি তখন কোনো বন্ধু ছিল তোর? এখন তো তোর এখানে অনেক বন্ধু হয়ে গেছে না, তাহলে সেখানে গিয়ে আবার বন্ধু হয়ে যাবে। কিন্তু ওখানে তো মা থাকবে না। না, কিন্তু স্কুলে মা না থাকলেও কি আনত তোর বন্ধু হিসেবে থাকবে, বুঝতে পেরেছিস? কিছুদিন একটু অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মা ছাড়া তো আমি থাকতে পারি না। না, হ্যাঁ, তোর মায়ের হাত দিয়ে আমি তোর জন্য টিফিন পাঠিয়ে দেবো, সেখানে সবার সঙ্গে মিশবি, তারপরে দেখবি আস্তে আস্তে নতুন বন্ধু বান্ধব হয়ে যাবে, তখন দেখবি ভীষণ আনন্দ হবে। কিন্তু আমি ছাড়া তো মায়ের কেউ নেই না। আরে, তোর মায়ের পাশে আমি থাকবো। তোর মা তো দেখি সারাদিন শুধু বাড়ির কাজই করে যায়, সমস্ত কাজ শেষ করার আগেই দেখবি তুই চলে এসেছিস। কিন্তু মাকে সাহায্য কে করবে? বাড়িতে নতুন একটা কাজের লোক আমরা নিয়ে নেব। সব অজুহাত দেওয়া শেষ তো, নাকি এখনো কিছু অজুহাত আছে? মিনি, তোকে স্কুলে যেতে হবে, এটা তুই মাথায় ঢুকিয়ে নে। এরপর তুই যখন শিক্ষিত হবি, বড় হবি, তখন তুই নিজেই অফিসে চাকরি করবি।